রান্না বান্নায় সকলকে স্বাগত। আমি কৃষ্ণা চলে এসেছি প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে। তো আশা রাখি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন, তাহলে আমার পরবর্তী রান্না আগেই আপনার কাছে পৌঁছে যাবে। তা চলুন দেখা যাক আজকের রেসিপি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। বানানো যেমন সহজ তেমনি খেতেও খুব সুস্বাদু, চটজলদি হয়ে যায়। আমি বানাবো কাস্টার্ড হালুয়া। তো কাস্টার্ড হালুয়া করতে কি লাগছে দেখে নেওয়া যাক। লাগছে দুধ, আমি দুধ জাল দিয়ে চিনি সহ জাল দিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর লাগবে কাস্টার্ড, তো আমি এক প্যাকেট কাস্টার্ড পাউডার নিয়েছি বন্ধুরা, এর থেকে আমি কিছুটা ব্যবহার করব। তো দেখা যাক কীভাবে তৈরি করি। প্রথমে কাস্টার্ডটা একটু মিশিয়ে নিতে হবে দুধ অথবা জলের সঙ্গে, এজন্য আমি একটা বোল নিয়েছি। নেব একটু দুধ, আমি দুধের সঙ্গে মেশাচ্ছি। বন্ধুরা, এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার, আপনারা ইচ্ছা করলে যে কোনোটা নিতে পারেন, দুই তিন ফ্লেভারে পাওয়া যায়। তো আমি এবার এটা দুধের সঙ্গে মিশিয়ে নেব। দুই চামচ, আর সাথে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার, এটাকে একটু মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো গুটলি না থাকে। তো আমার হয়ে গেছে ভালো করে মেশানো, এবার আমি এটা রান্না করে নেব। তো আমার সাথে চলো। বন্ধুরা, আমি কাস্টার্ড হালুয়া তৈরি করবার জন্য ওভেনটা অন করে প্যান বসিয়ে একটু ঘি দিয়েছি, এটা ঘিতে তৈরি হবে বন্ধুরা। তো আমার ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি যে দুধটা জ্বালিয়ে রেখেছিলাম চিনি দিয়ে ওটা দিয়ে দেবো। দুধটা ফুটে উঠেছে বন্ধুরা, এবার আমি ওর সঙ্গে আর একটু পাউডার দুধ মেশাবো, তাহলে দুধটা আরও গাঢ় হবে আর টেস্টি হবে। তো বন্ধুরা, পাউডার দুধটা ভালো করে মিশে গেছে, এবার আমি কাস্টার্ড পাউডার যেটা গুলে রেখেছিলাম ওটা দেব। এটা আস্তে আস্তে এক হাত দিয়ে দিতে হবে আর এক হাত দিয়ে নাড়তে হবে। একটু যদি 19-20 হয় তাহলে দলা পাকিয়ে যাবে, এজন্য অল্প অল্প ঢেলে একটু নাড়িয়ে নিতে হবে। তো নাড়ানো কিন্তু থামানো যাবে না বন্ধুরা, এভাবেই নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত হালুয়াটা রেডি না হয়। তো বন্ধুরা, দেবো সামান্য এক চিমটি নুন, ডেজার্টে একটু নুন দিতে হয় এক চিমটি, তাহলে স্বাদটা আর একটু ভালো আসে। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে দিতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন। আমি একটু কালারফুল করবার জন্য একটা ফুড কালার গুলে নিয়েছি, তাই একটু দেব, তাহলে কালারটা একটু অরেঞ্জ অরেঞ্জ আসবে। কোনো অনুষ্ঠানে এই সুস্বাদু ডেজার্টটা আপনারা করতে পারেন বন্ধুরা, একেবারেই সহজ। দেখলেন তো, কোনো কিছুই ঝামেলা নেই, তেমন উপকরণও লাগে না, একটু লো ফ্লেমে করতে হবে বন্ধুরা। এভাবে করতে করতে বেশ ঘি ছেড়ে আসবে, তখন হয়ে যাবে, এটা প্রায় হয়ে এসেছে। এবার আমি একটু আমন্ড বাদাম দেব আর কাজু। তো বন্ধুরা, এটা হয়ে গেছে, এবার আমি একটু এলাচ পাউডার দেব। দেখুন, এটা দলা পাকিয়ে আসছে, তার মানে এ পর্যায়ে এটা হয়ে গেছে, বুঝে নিতে হবে। তো আমি এবার ওভেনটা অফ করে এটা একটা সার্ভিং বলে সার্ভ করে দেবো। তো বন্ধুরা, আমি এরকম একটা কেক টিন নিয়েছি, তার ভেতরে এটা সার্ভ করে দিয়েছি, কিন্তু আমি ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেবো, তারপরে আবার ফিরে আসবো বন্ধুরা। বন্ধুরা, এক ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি কাস্টার্ড হালুয়া। এবার আমি একটা ছুরির সাহায্যে একটু কর্নারগুলো ছাড়িয়ে নেবো,
এবার একটা প্লেট দিয়ে এটাকে এভাবে ঢেকে নিয়ে ঢেলে দেব। দেখুন সুন্দরভাবে বেরিয়ে এসেছে। বন্ধুরা আমি প্রথমে কেকটিনে একটু বাদাম ছড়িয়ে নিয়েছিলাম, কাজু আর আমন্ড বাদাম, তার জন্য উপরটা এরকম সুন্দর হচ্ছে। আপনারাও এভাবে দেবেন। তো তৈরি হয়ে গেছে আমার কাস্টার্ড হালুয়া। বন্ধুরা এটা 10 মিনিটে হয়ে যাবে ইনস্ট্যান্ট হালুয়া। আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন, ঈদে বা অক্ষয় তৃতীয়ায় অবশ্যই বানিয়ে খাবেন আমার বন্ধুরা। এরকম কয়েকটা ডিজাইনার কেকটিন নিয়েছে, এর সাহায্যে আমি একটু কেটে দেখাবো বন্ধুরা। দেবো একটু, তাহলে ডিজাইনটা সুন্দর আসবে। দেখুন কি নরম তুলতুলে, খুব সুন্দর খেতে হয়। এটাও প্রেস করছি, দেখুন ডুবে যাচ্ছে সুন্দর। এটা আরেক ডিজাইন। এভাবে বিভিন্ন শেপে আপনারা কেটে নিতে পারেন, আমি 3টে কেটে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে।